রক্তদান জীবনদান এই অঙ্গীকারকে সামনে রেখেই করোনা আবহের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের বালিসাই কিশোরকলি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির। আপনারা দেখছেন হলদিয়া নিউজেনে। উপস্থিত রয়েছেন সংস্থার সভাপতি সন্দীপ পাত্র, জানালেন আপনারা শুনে কি বলছেন। যে কেউ এসে রক্তদান করতে পারেন, আপনাদের এই রক্তের মাধ্যমে অন্যের জীবন বেঁচে উঠবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা ভার্চুয়াল সভা হয়েছে, তাদের তার মধ্যে আমরা কি জানতে পারলাম যে ভ্যাকসিন কবে আসবে কোনো ঠিক নেই, কেউ ডেট বলতে পারছেন না। ভ্যাকসিন নিয়ে কবে আসবে ভারতের প্রধানমন্ত্রী বলতে পারেন, তাই আমরাও ধরে নিলাম ভ্যাকসিনটা আসাও সহজ নয়। পাঁচটি ছটি দেশ ভ্যাকসিনকে কেউ অন্তিম পর্যায়ে নিয়ে গেছেন, কেউ ট্রায়াল পর্যায়ে আছে, দুবার তিনবার ট্রায়াল হয়েছে, কিন্তু এখনো কেউ আবিষ্কার করতে পারেনি। তাই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স, এটা আমাদের বজায় রাখতে হবে, তবেই আমরা একটি প্রাণকে একটি মায়ের কোলে শূন্য হওয়া থেকে আটকাতে পারবো। সকলে সচেতন থাকলে আমাদের বাংলা সুস্থ থাকবে, আমাদের বাংলা সুস্থ থাকলে আমরা ভালো থাকবো। সকলের ভালো থাকার কথা বলে আমার কথা, তার অমূল্য কথা। আর এই চলমান অনুষ্ঠানে আমরা আরও কিছু অতিথিকে, আরও কিছু কিছু জন বিশিষ্টজনকে আমন্ত্রণ জানিয়েছি, তারা হয়তো একটু দেরিতে হলেও আসবেন। আপাতত আমাদের যারা ছিলেন তাদের কথা আমরা শুনলাম, এবং এই চলমান অনুষ্ঠানে আমরা ইতিমধ্যে অনেকেই পুরুষ